Hi friends, welcome to my channel, Osok Exclusive. আমি বর্তমান টুরের তৃতীয় পর্যায়ে নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। এবার আমরা আছি সর্বমঙ্গলা কালীবাড়ি। তোমরা বুঝতেই পারছো এখন আমরা টোটোতে আছি, রাস্তা সামান্য একটু জ্যাম, বেশি কিছু না। তা আমরা এখন সর্বমঙ্গলা কালীবাড়িতে যাচ্ছি আর ওখানে গিয়ে তোমাদের দেখাবো। তোমরা বুঝতেই পারছো স্বাভাবিকভাবেই আমার হাতটা কাঁপছে, তাই ছবিগুলো হয়তো কেঁপে যাচ্ছে। চলো সর্বমঙ্গলা কালীবাড়ি। আমরা এসে গেছি সর্বমঙ্গলা কালীবাড়ি, বর্ধমানের অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান হলো এই সর্বমঙ্গলা কালীবাড়ি। তোমরা দেখছো কি অসাধারণ মন্দির। এই মন্দিরটি বহু পুরানো এবং এখানে সারা বছর পুণ্যার্থীর সমাগম হয়। তবে সম্ভবত এই মন্দিরে আসতে গেলে ১২টার মধ্যে আসাই বাঞ্ছনীয়, কারণ তারপরে এই মন্দির বন্ধ হয়ে যায়। তোমরা দেখছো সর্বমঙ্গলা কালীবাড়ি। সর্বমঙ্গলা কালীবাড়ির মূল ফটকের দুপাশে দুটো শিব মন্দির অবস্থিত। রাজাদের আমলে, বর্ধমান মহারাজদের আমলে এই মন্দির নির্মিত হয়েছিল, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়াও এখানে রয়েছে। সারা রাজ্যে এখনও কোভিড বিধি চলছে, কিন্তু এই মন্দিরে এসে বা বর্ধমানের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলোতে গিয়ে দেখলাম যে কোভিড বিধি মানার কোনো লক্ষণই এখানে নেই। মুখে মাস্ক কারুর নেই, সেই জন্য আমিও খুলে রেখেছি। আর আমরা এখন মা সর্বমঙ্গলাকে পুজো দেব, এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুকে কিনতে পাঠিয়েছি পুজোর উপাচার, দেখা যাক কি হয়। তোমরা যারা আমার এই বর্ধমান ট্যুর দেখছো এবং যাদের ভালো লাগছে, অথচ যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের কাছে আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেল নিয়মিত দেখতে থাকো। এখন তোমাদের দেখাচ্ছি মা সর্বমঙ্গলা কালীবাড়ির নাট মন্দির। আর এই হলো প্রধান মন্দির। মন্দিরের পিছন দিকে আছে ভোগ ঘর, এখানে মায়ের ভোগ রান্না হয় এবং একটা নির্দিষ্ট সময়ে এলে এবং টিকিট করলে এখানে ভোগও পাওয়া যায়। আর তোমরা দেখো নাট মন্দির, সুসজ্জিত নাট মন্দির, বহু মানুষ বসে আছেন, এনারা সবাই ভোগ গ্রহণ করবেন। এই মন্দির চত্বরেই আরেকটি মন্দির রয়েছে, ছোট মন্দির। আর এই মন্দিরটি বিশেষত্ব হলো এই মন্দিরের দুদিকে দুটো নাট মন্দির আছে। একটা নাট মন্দির তোমাদের দেখাচ্ছি আর ঠিক এই মন্দিরের সামনে দিকে আরও একটি নাট মন্দির। তবে এই নাট মন্দিরটা অনেকটাই ছোট। আমার বন্ধুরা সব বসে আছে, তোমরা দেখো ওরা ক্লান্ত, বুঝতেই পারছো চৈত্র মাসের প্রচণ্ড গরম। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই গরম উপেক্ষা করেও বহু পুণ্যার্থী, বহু মানুষ এসে ভিড় করেছেন এই মন্দিরে। মন্দিরের ডান দিকে আছে সুসজ্জিত বাগান,
মরসুমি ফুল হয় এখানে মাঝে একটি ফোয়ারা আছে কিন্তু সেই ফোয়ারাটা এখন বন্ধ এবং এই নাট মন্দিরের এদিকেও মানে ডান দিকেও আরো একটি মন্দির রয়েছে এগুলো বহু পুরানো শৈলীর শিল্প শৈলীর পরিচয় বহন করে আমি এখন দাঁড়িয়ে আছি মা সর্বমঙ্গলা কালীবাড়ির সামনে মা সর্বমঙ্গলাকে তোমাদের দেখাবার চেষ্টা করছি ভেতরটা অন্ধকার বলে দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে জয় মা সর্বমঙ্গলা বন্ধুরা আমরা মায়ের পুজো দিয়ে দিয়েছি আর একটা ব্যাপার যেটা খুব সুন্দর আমার লাগলো যেটা তোমাদের এখন আমি বলতে চাই সেটা দেখলাম মা সর্বমঙ্গলার মন্দিরে এসে সতীমায়ের নাভিটা দেখতে পেলাম পুরোহিতকে বলতে উনি আমাদের এই নাভি দেখালেন আমরা নিজের চোখে এই নাভি দেখে মেয়েদেরকে খুব গৌরবান্বিত মনে করছি মেয়েদেরকে খুব পুণ্যবান বলে মনে করছি শোনা যায় মোগলরা নাকি এই নাভি নিয়ে চলে যাচ্ছিল বা ধ্বংস করে দিচ্ছিল সেই সময় বর্ধমান মহারাজ সেই নাভি সংগ্রহ করেন এবং এই মন্দিরে স্থাপন করেন সেই থেকে এই মন্দিরে মায়ের নাভি এখনও সংরক্ষিত রয়ে গেছে তোমরা যারা এই মন্দিরে পুজো দিতে আসবে এবং তারা অবশ্যই এই নাভিটা দেখতে চাইবে পুরোহিতের কাছে তোমাদের দেখাবে এর জন্য কোনো মূল্য লাগে না শুধু পুজো দিলেই চলে হচ্ছে আমাদের আজকে ভাগ্যটা খুবই ভালো কারণ আমরা মায়ের প্রসাদ পেয়ে গেছি আমরা সেই প্রসাদ গ্রহণ করার জন্য আমরা সবাই মিলে বসেছি এবং আরও বহু মানুষ এখানে প্রসাদ গ্রহণের জন্য বসেছে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এবং তোমাদের আমি সেটাই দেখাচ্ছি দেখো এটা মায়ের প্রসাদের জন্য প্রতীক্ষা একটুখানি মায়ের প্রসাদ পাওয়ার জন্য কত মানুষ ব্যাকুল হয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টা আমরা ঠিক সময় এসে গেছি তাই আশা করি মায়ের প্রসাদ পাবো এবং মায়ের প্রসাদ খেয়ে নিজেদেরকে ধন্য করব তা বন্ধুরা তোমরা সর্বমঙ্গলা কালীবাড়ি ব্লকটি আমার দেখলে বর্ধমান ট্যুর আমাদের এখনও চলছে আমি নেক্সট ব্লক নিয়ে আসছি তোমরা নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো আর সর্বমঙ্গলা কালীবাড়ি ব্লকটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যাতে তোমাদের কাছে আমি সবার আগে পৌঁছে যেতে পারি আর আজকে এই পর্যন্তই বাই বাই